हाय हाय, आई एम शुभम कसाहा। वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हमारा ये वीडियो दे द्वादश श्रेणी क्लास 12 एर मैट्रिक्स एर प्रकारभेद और मैट्रिक्स प्रक्रिया समूह ये चैप्टर नहीं आलोचना करब। चैप्टर आगे वीडियो हमें ये चैप्टर मैट्रिक्स एर प्रकारभेद एवं की कि मैट्रिक्स কী ধরনের ম্যাট্রিক্স আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং বহু বিকল্পধর্মী প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা এই ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হলো এক নম্বর। প্রথম প্রশ্নে দেখো বলা আছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। যদি এই তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি এই তিনটে ম্যাট্রিক্স হয় তাহলে বলেছে এক নম্বর এ প্লাস টু বি ইকুয়াল কত হবে, রেজাল্ট কী হবে, টু বি মাইনাস সি ডির রেজাল্ট কী হবে, ফোর সি মাইনাস এ কী রেজাল্ট হবে এবং এ প্লাস ফোর বি মাইনাস সি ডি। এটা এখানে এ বি সি এর ভ্যালুগুলো বসিয়ে ম্যাট্রিক্সগুলি নির্ণয় করবে, মানে কী ম্যাট্রিক্স একটা তৈরি হবে সেটা আমাকে বলেছে। তিনটা এখানে ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তার মধ্যে এই তিনটে ম্যাট্রিক্সকে অ্যাপ্লাই করে এখানে পুট করে এ বি এ সি এর জায়গায় এগুলো পুট করে আমাকে এক দুই তিন চারটা ভ্যালু বের করতে হবে। তো এক নম্বর দেখো এ প্লাস টু বি এর ভ্যালু বসিয়েছি ম্যাট্রিক্সটা, প্লাস টু ইন্টু এ ম্যাট্রিক্সটা বসিয়েছি, এটা দেওয়া আছে। এবার এক নম্বর ম্যাট্রিক্স দেখো এ এখানে এই ম্যাট্রিক্সটা বসিয়ে দিয়েছি, প্লাস দেখো আমরা কী জানি ম্যাট্রিক্সে কোনো স্কেলার গুণ থাকলে সেই স্কেলারটা মানে সেই নম্বরটা সংখ্যাটা এই ম্যাট্রিক্সের এভরি ইচ এলিমেন্টকে ইচ পদকে ইচ এলিমেন্টকে আমরা গুণ করব। তাহলে দুই দিয়ে প্রত্যেকটি এলিমেন্টকে গুণ করে বসাতে হবে। ইচ এলিমেন্ট টু মাইনাস টু, পাঁচ গুণি দশ, দুই দিয়ে চার, মাইনাস তিন ছয়, জিরো, দুই এককে দুই, ঠিক আছে। এরপর দেখো এটা প্লাস এটা, এবার ম্যাট্রিক্সের যোগ দেখো এটাও আমরা জানি ম্যাট্রিক্সের যোগ কখন হয় দুটো, যখন এদের অর্ডারটা সেম থাকবে। দেখো এক দুই তিন, থ্রি ইন্টু এক দুই, আবার এটাও থ্রি ইন্টু টু, এদের অর্ডার সেমই আছে দেখে বুঝাচ্ছে, ঠিক আছে। তো অর্ডার সেম না হলে যোগ করাও যাবে না। তারপরে এদের যোগ কীভাবে করে, করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ করতে হবে। দেখো টু আর এখানকে মাইনাস টু যোগ করতে হবে, এর প্রথম এলিমেন্ট এর প্রথম এলিমেন্ট, টু আর মাইনাস টু যোগ করলে জিরো, মাইনাস থ্রি আর দশ যোগ করলে সাত, জিরো যোগ চার চার, এক থেকে এক যোগ মাইনাস ছয়, এক সঙ্গে মাইনাস ছয় যোগ করলে মাইনাস পাঁচ, মাইনাস একের সঙ্গে জিরো যদি যোগ করি তাহলে মাইনাস এক, চারের সঙ্গে দুই যোগ করলে ছয়, ঠিক আছে। এরপর দুই নম্বর দেওয়া আছে টু বি মাইনাস থ্রি সি, একই রকমের টু ইন্টু বি এর ম্যাট্রিক্স মাইনাস থ্রি ইন্টু সি এর ম্যাট্রিক্সটা বসিয়ে দিলাম। তারপরে দেখো কী দেওয়া আছে, ম্যাট্রিক্সটা বসানো বসিয়ে দেওয়া হয়েছে, দেখো ম্যাট্রিক্সটা বসিয়ে দেওয়ার পরে এখানে দুই দিয়ে গুণ করে দিতে হবে প্রত্যেকটি এলিমেন্টকে, মাইনাস টু পাঁচ দশ, দুই চার, মাইনাস ছয় জিরো দুই, সেম একই করে মাইনাস তিন দিয়ে গুণ করতে হবে, তিন চারটা বারো, মাইনাস তিন দুই ছয় শূন্য, মাইনাস তিন নয় তিন বাচ্চা পনেরো, সেম একই রকমভাবে এই দুটো। এবার মাইনাস কী করবো, প্রথম এলিমেন্টের সঙ্গে বারো মাইনাস, মাইনাস টু মাইনাস টুয়েলভ কত হয় মাইনাস ফোরটিন, দশ থেকে মাইনাস ছয় বিয়োগ করলে মাইনাস হয় প্লাস ছয় দশ ছয় ষোলো, চার থেকে জিরো বাদ দিলে চার, মাইনাস ছয় থেকে মাইনাস মাইনাস তিন মাইনাস হয় প্লাস তিন, তাহলে মাইনাস আর প্লাস তিন মাইনাস তিন, জিরো থেকে নয় বাদ দিলে হবে জিরো মাইনাস নয় মাইনাস নাইন, দুই থেকে পনেরো বাদ দিলে মাইনাস পনেরো মাইনাস তেরো, তাহলে হয়ে গেলো এইভাবেই তো বিয়োগ করতে হয়। তারপরে তারপরে কী দেওয়া আছে দেখো তিন নম্বরটা ফোর সি মাইনাস এ, সি এর ম্যাট্রিক্সে বসলাম, এই ম্যাট্রিক্সে বললাম, এবার কী করবো এই চার দিয়ে এই ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টকে গুণ করবো, মাইনাস এটা পড়ে থাকবে তারপরে বিয়োগ করবো। দেখি দেখো দেখো এই ম্যাট্রিক্সে যে পেয়েছি, এবার কী করবো এই দুটো বিয়োগ করবো, ষোলো থেকে দুই বা চোদ্দো, মাইনাস আট থেকে মাইনাস তিন বাদ দিতে মাইনাস প্লাস তিন মাইনাস প্লাস তিন মানে মাইনাস পাঁচ, জিরো থেকে জিরো জিরো, মাইনাস চার থেকে প্লাস মাইনাস ওয়ান মাইনাস ফাইভ,
12 থেকে মাইনাস 1 বাদ মাইনাস প্লাস 1 মানে 13 20 থেকে মাইনাস 4 বাদ 16 একই রকম হবে এ প্লাস 4 বি মাইনাস 3 সি এর ভ্যালু এ ম্যাট্রিক্স বসিয়ে দিলাম 4 ইন্টু সেকেন্ড বি ম্যাট্রিক্স মাইনাস 3 ইন্টু সি ম্যাট্রিক্স এবার এ ম্যাট্রিক্স বসে গেল বি ম্যাট্রিক্সটা কী করতে হবে বি ম্যাট্রিক্সটা 4 দিয়ে প্রতিটা এলিমেন্টকে গুণ করে এখানে বসাতে হবে চারের সঙ্গে এটা চারের সঙ্গে এটা চারের সঙ্গে দুই চারের সঙ্গে মাইনাস চার মাইনাস জিরো চারের সঙ্গে এক গুণ করে বসালাম মাইনাস তিন দিয়ে আমি তিন দিয়ে চারকে গুণ তিন দিয়ে মাইনাস টুকে গুণ তিন দিয়ে শূন্য তিন দিয়ে মাইনাস ওয়ান তিনকে তিনকে তিন দিয়ে পাঁচকে গুণ করে এখানে বসানো হলো ঠিক আছে এবারে কী করবো দেখো দুটো যোগ একটা মাইনাস আছে তাহলে এই দুটো যোগ করে নিই তারপর বিয়োগটা কি তারপর বিয়োগ করবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এই দুটো যোগ মানে করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ টু এর সঙ্গে মাইনাস ফোর যোগ করলে কী হয় মাইনাস টু মাইনাস থ্রির সঙ্গে কুড়ি যোগ করলে কুড়ি থেকে তিন বা সতেরো জিরো থেকে আট যোগ আট এক থেকে মাইনাস বারো যোগ করতে হবে তো মাইনাস এগারো হবে মাইনাস এক প্লাস জিরো জিরো মাইনাস এক চারের সঙ্গে প্লাস ফোর তাহলে এইট মাইনাস যেটা ছিল এবার বিয়োগ করবো এই প্রথম এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় এলিমেন্ট মাইনাস টু সঙ্গে মাইনাস বারো তাহলে মাইনাস চোদ্দো সতেরো থেকে মাইনাস ছয় মাইনাস বিয়োগ করতে হবে মাইনাস ছয় তাহলে সতেরো থেকে মাইনাস প্লাস ছয় তেইশ আট থেকে মাইনাস জিরো জি আট আবার মাইনাস এগারো থেকে মাইনাসে মাইনাসে প্লাস তিন মাইনাস থেকে প্লাস তিন বাদ দিলে মাইনাস আট মাইনাস এক থেকে মাইনাস নয় মাইনাস দশ আট থেকে পনেরো বাদ দিলে মাইনাস সাত পরের অঙ্কটা কী বলেছে দুই নম্বরটা যদি এ ইকুয়াল টু ফোর ফাইভ এটা একটা এটা একটা ম্যাট্রিক বি একটা ম্যাট্রিক থ্রি সিক্স ফাইভ নাইন দেওয়া হয় তবে টু ইন্টু টু কমেন বর্গ ম্যাট্রিক্স ক্রম মানে অর্ডার যদি এ একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে তবে টু বাই টু কমের মানে অর্ডারের বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স পাওয়া যাবে এক্স একটা নির্ণয় করো একটা এক্স নির্ণয় করতে বলছে টু বাই টু অর্ডারের যখন থ্রি এ প্লাস ফোর বি ইকুয়াল টু টু এক্স তো এই অ্যান্সারটা কি এই যে দেওয়া আছে গিভেন থ্রি এ প্লাস ফোর বি টু এক্স এ আর বিটা বসাতে হবে এখানে এই অঙ্কগুলো এই যে যখন এক্স কোনো একটা নির্ণয় করতে হবে এইভাবে করতে হবে যে রিলেশন আছে ওখানে বসাতে হবে এক্সটাকে একই দিকে রাখানো টু এক্স এই দুটো ভ্যালু থ্রির সঙ্গে গুণ করে দিলাম আর ফোর দিয়ে এটাকে গুণ করে দিলাম এই দুটো যোগ করে এখন দেখতে হবে কত পাওয়া যাচ্ছে দেখো এই দুটো যোগ করে এখন এটা পাওয়া গেলো এবার কী হলো এখানে টুটা এদিকে চলে আসলে কী হবে হাফ হতো তাহলে হাফটা এর সঙ্গে গুণ হবে তাহলে হাফ দিয়ে প্রত্যেকটি এলিমেন্টকে এর সঙ্গে গুণ মানেই তো দুই দিয়ে ভাগ করা আঠেরোকে দুই দিয়ে ভাগ করা নয় ছত্রিশকে দুই দিয়ে ভাগ করা মানে আঠেরো হয়ে যাবে দুই দিয়ে পঁয়ত্রিশ বাই দুই আর চুয়ান্নকে সাতাশ বুঝতে পারলে এখানে টু আছে এদিকে আসলে কী হতো হাফ হতো হাফ দিয়ে এই প্রত্যেকটি এই ম্যাট্রিক্সকে কী করতে হতো গুণ করতে হতো হয় হাফ দিয়ে বা দুই দিয়ে ভাগ করতে হতো এটা ভাবতে হতো তাহলে এটাই ভালো সেম দুই দুই নম্বর যদি এ ম্যাট্রিক্স বি এই ম্যাট্রিক্সটা এবং এই যে রিলেশন দেওয়া যায় টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু জিরো হয় তবে এক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করো তো এইগুলো এটা খুবই সোজা যখন এরকম রিলেশন দেওয়া এ বি আর একটা রিলেশনে এক্স বার করতে বলবে এই রিলেশনে আমাকে এ আর বি এ ম্যাট্রিক্সের ভ্যালু বসিয়ে দিতে হবে তার আগে আমাকে এক্সটাকে বাম দিকে আর সব ম্যাট্রিক্সগুলোকে ডান দিকে নিয়ে যেতে হবে তারপরে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স বসিয়ে দেওয়া হলো মাইনাস এবার দেখো এখানে স্কেলার কি আছে মাইনাস টু মাইনাস টু দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাট্রিক্সে গুণ করতে হবে তাহলে মাইনাস টু দিয়ে গুণ করি মাইনাস প্লাস টু মাইনাস টু দিয়ে মাইনাস ফোর মাইনাস ছয় মাইনাস টু দিয়ে ফোর মাইনাস এইট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ফাইভ এটা বসে গেলো এটা থেকে একটা বিয়োগ টু থেকে থ্রি বাদ মাইনাস ওয়ান মাইনাস ফোর থেকে মাইনাস টু বাদ মাইনাস প্লাস টু মাইনাস টু মাইনাস সিক্স থেকে মাইনাস ওয়ান বাদ তাহলে মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান মাইনাস সেভেন মাইনাস ফোর থেকে মাইনাস ফাইভ বাদ তাহলে মাইনাস এইট আর মাইনাস ফাইভ মাইনাস থার্টিন এবার কি বলা আছে তিন নম্বর প্রশ্নে এ ও বি ম্যাট্রিক্স নির্ণয় করো দুটো ম্যাট্রিক্স নির্ণয় করো যার এক নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি একটা সমী ম্যাট্রিক্স দেওয়া আছে আর এ মাইনাস বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ধরনের ম্যাট্রিক্স আমরা অপনয়ন যেরকম আগে শিখেছি ক্লাস টেনে অপনয়ন করা শিখেছি দুটো ম্যাট্রিক্স থাকলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই বা যাই থাকুক এক্স আর ওয়াই এর মানটা কীভাবে করি দুটো ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো এক্স বা ওয়াইটাকে সমান করে নিয়ে বিয়োগ বা প্লাস করে নিয়ে ওয়াই এর মান বার করি তো এক্স এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই এইভাবে করতে হবে তো এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া আছে এক আর দুই নম্বর সমীকরণ এটা ধরে নিলাম দেখো এই দুটো যোগ করলে বি আর বিটা কেটে যাবে তাহলে আমি যোগ করে দিলাম এই দুটো এই জন্য দুটো ম্যাট্রিক্স তাহলে এখানে এ আর প্লাস এ এখানে লিখেছি একবার তাই বি বি আর এই বিটা আর এই বি কেটে যাবে তো এখানে টু এ হবে আর এই দুটো যোগ এই দুটো যোগ করলে করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ মাইনাস জিরো পাঁচ থেকে মাইনাস এক বা চার দশ থেকে মাইনাস চার বা ছয় পাঁচ থেকে আবার এক যোগ করতে হবে ছয় নয় থেকে যোগ এক দশ আট আট যোগ ছয় চোদ্দো এবার টুটা আবার হাফ হাফ এটা লিখতে হবে হাফ দিয়ে কী হবে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ মানে দুই দিয়ে ভাগ করা ভাবতে পারি তো জিরোকে দুই দিয়ে ভাগ করলে জিরো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত ঠিক আছে তাহলে এই ক্যালটু এটা বের হলো এবার বিটাকে কীভাবে বের করবো বিটাকে বের করতে গেলে
আচ্ছা দেখো, এখান থেকে যদি এটা বিয়োগ করতাম, যোগ করলাম বলে বি কেটে গেল, এটা থেকে এটা যদি বিয়োগ করতাম তাহলে এ এ কেটে যেত, আর বি পরে থাকতো বি, আর এটা মাইনাস হবে প্লাস বি, টু বি হতো বিয়োগ করলে। দেখো এক থেকে দুই বিয়োগ করলে টু বি এ কেটে যেত, এটা মাইনাস, এটা এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করলে এই করসপন্ডিং এলিমেন্টগুলো, ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ওয়ান আর ওয়ানে টু, পাঁচ থেকে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মানে সিক্স, দশ থেকে মাইনাসে মাইনাসে প্লাস ফোর, দশ আর চারে ষোলো হয়ে গেল, চারে চোদ্দো, পাঁচ থেকে এক বাদ চার, নয় থেকে এক বাদ হচ্ছে আট, আট থেকে ছয় বাদ হচ্ছে দুই, তাহলে বি ইকুয়াল টু ওই যে হাফ অফ, এটা দুই দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে কী হলো ভাগ করে দিই, হাফ মানে গুণ করো বা ভাগ করো, হাফ দিয়ে হয় গুণ করো, অ্যাকচুয়ালি গুণই, কিন্তু হাফ মানে দুই দিয়ে নিচে আছে দুই, তাই দুই দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করলেই পেয়ে যাবো, হয়ে গেলো। সেম একই রকমই অঙ্ক দেখো, তিনে দুই নম্বরটা এ মাইনাস টু বি দেওয়া আছে আর এ মাইনাস থ্রি বি দেওয়া আছে, তাহলে এটা এক নম্বর সমীকরণ, এটা দুই নম্বর সমীকরণ। এক থেকে দেখো, এক থেকে যদি দুই বিয়োগ করা যায় তাহলে এ আর এ কেটে যাচ্ছে, বি পড়ে যাচ্ছে, তো করি এক থেকে দুই বিয়োগ করলে মাইনাস টু বি আর প্লাস থ্রি বি হতো, মানে দুটা বি থেকে তিনটা বি বাদ দিচ্ছি, প্লাস আছে থ্রি বি মানে একটা বি পড়ে থাকবে, প্লাস থ্রি বি দুবি, আর এটা থেকে এটা বিয়োগ, তাই এটা থেকে এটা বিয়োগ করলে করসপন্ডিং এলিমেন্টকে বিয়োগ করলে এটা আসবে, তা বি ইকুয়াল টু পেয়ে গেলাম। এবার বি এর ভ্যালুটা আমি কী করবো, এক নম্বর সমীকরণে বসিয়ে ভাই, দেখো এ মাইনাস টু বি ইকুয়াল টু, এটা এ ইকুয়াল টু কি এই সমী এই ম্যাট্রিক্স প্লাস টু বি, এই বি এর জায়গায় এখন এই যে যেটা পেয়েছি এটা বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এই দেখো সেম এ ইকুয়াল টু এটা প্লাস টু ইন্টু বি এর ভ্যালু বসিয়ে দিয়েছি, টু দিয়ে গুণ করে দিয়েছি স্কেলারের জন্য প্রতিটা এলিমেন্টকে, এই দুটো যোগ, এই করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ করতে হবে, তাহলে ওয়ান থ্রি ফোর টু। সেম পরের অঙ্ক, পরের অঙ্কটা কী হচ্ছে, টু এ প্লাস বি, এই যে প্লাস এ প্লাস টু বি ম্যাট্রিক্স, টু এ প্লাস বি এক নম্বর আর দুই নম্বর সমীকরণ। এবার দেখো কাকে কার সঙ্গে, দেখো এমনি প্লাস বা মাইনাস করলে বি কাটছে না, তো ধরলাম আমি দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করছি, না এক নম্বর, দেখো বিটাকে হঠাৎ গেলে এখানে টু বি আছে, তাহলে এখানে টু রাখতে হতো, তাহলে এক নম্বর সমীকরণকে আমি দুই দিয়ে গুণ করলাম, করে কী করবো, দুই থেকে দুই নম্বর সমীকরণকে বিয়োগ করবো, মানে এর সঙ্গে দুই দিয়ে গুণ করে এই এক নম্বর সমীকরণ থেকে এই দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, দেখো দুই নম্বর এক নম্বর সমীকরণ দুই দিয়ে গুণ করলাম মাইনাস টু, তাহলে দুই দিয়ে করলে ফোর এ প্লাস টু বি মাইনাস এ মাইনাস টু বি ইকুয়াল টু দুই দিয়ে গুণ টু অফ এই ম্যাট্রিক্সটা মাইনাস এই ম্যাট্রিক্স, ঠিক আছে, বুঝতে পারলে কী হলো, দুই দিয়ে গুণ করেছি, তাহলে দুই দিয়ে ফোর এ প্লাস টু বি মাইনাস এ মাইনাস টু বি বিয়োগ করবো, দুই দিয়ে গুণ করে বিয়োগ, তাহলে এর সামনে দুই দিয়ে গুণ মানে এর সামনে দুই থাকবে এই ম্যাট্রিক্সে, টু অফ এই ম্যাট্রিক্সটা লিখলাম মাইনাস এই ম্যাট্রিক্স, এবার কি টু বি কেটে গেছে ফোর থেকে বা থ্রি এ, টু দিয়ে স্কেলার বলে প্রতিটি এলিমেন্টকে গুণ করে এখানে বসালাম মাইনাস এই এলিমেন্ট, করসপন্ডিং এলিমেন্টে বিয়োগ, দুই থেকে জিরো বাদ দিলে দুই, চার থেকে দুই বাদ দিলে দুই, ছয় থেকে তিন বাদ দিলে তিন, মাইনাস টু থেকে চার বাদ দিলে মাইনাস, দেখো দুই আর চার বাদ দিলে মানে মাইনাস ফোর, মানে দুটোই মাইনাস, মাইনাস টু মাইনাস ফোর হচ্ছে, তাহলে মাইনাস ছয়, মাইনাস চার আবার মাইনাস ওয়ান মাইনাস ফাইভ, মাইনাস ছয় মাইনাস সাত মাইনাস তেরো, আট থেকে একবার দিলে সাত, চার থেকে একবার দিলে তিন, ছয় থেকে পাঁচ বার দিলে এক, আর এখানে থ্রি ছিল, থ্রিটা এদিকে আসলে এক বাই তিন হয়ে যাবে, এবার এক বাই তিন দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের গুণ হয় করে এটা লিখতে পারো বা এটা রাখাই ভালো, যেহেতু এখানে ভাগ যাচ্ছে না, তো আমি বলবো এটা দরকার নেই, এক বাই তিন হবে এটা লিখলেও, লিখে রাখলেও হবে। এবার কী করবে, এটা তো এ বেরিয়ে গেলো, বি কীভাবে বার করবে, দেখো বি বার করার জন্য আমাকে এ হঠাতে হবে, এখানে টু আছে এখানে এ আছে, তাহলে এই যে দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করো, করে এক নম্বরকে বিয়োগ করে দাও, এই দুই নম্বর সমীকরণকে বিয়োগ করলে কী হবে, টু এ প্লাস টু বি ফোর বি মাইনাস টু এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু টু অফ এই ম্যাট্রিক্সটা মাইনাস এ, আগে করেছিলাম এক নম্বরকে দুই দিয়ে গুণ করে এটা বিয়োগ, এবার দুই নম্বরকে আমি দুই দিয়ে গুণ করে এটা বিয়োগ করলে আমার আমি গেলো এখানে এ পেয়েছি, এবার বি পেয়ে যাবো, দেখো দেখো, তাহলে আমি দুই দিকে দুই গুণ করে মাইনাস এক, দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করে মাইনাস এক করলে এই যে হয়ে গেছে দুই সামনে থাকবে, দুই দিয়ে গুণ করে দিলাম মাইনাস ওয়ান, এখানে থ্রি বি হলো, থ্রিটা এক বাই তিন করলাম, এটা বিয়োগ করে একই রকমই করসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ করতে হবে, এটাই রেখে দিলাম। এবার আমাকে বলেছে চার নম্বর অঙ্কটা এ দিয়েছে, বি দিয়েছে, সি দিয়েছে, এর মধ্যে দেখো এর মধ্যে থ্রি ফাইভ টু এ, বিটা হল ফোর বি টু নাইন, সিটা হল ছাব্বিশ এ ফোরটিন ফোরটি ফাইভ, দেখো এ আর বি আছে, এগুলো এখানে বলছে এ ও বি এর মান, এ ও বি এর মান নির্ণয় করো যেখানে এই রিলেশনটা দেওয়া আছে, তাই এই রিলেশন লিখলাম টু এ প্লাস ফাইভ বি ইকুয়াল সি, এ বসিয়ে দিলাম, বি বসিয়ে দিলাম, সি বসিয়ে দিলাম, টু দিয়ে এটাকে গুণ করলাম করসপন্ডিং এলিমেন্ট, প্রত্যেকটা এই এলিমেন্টকে গুণ করতে হয়,
टू दिए প্রতিটি এলিমেন্ট গুণ করে বসালাম, পাঁচ দিয়ে প্রতিটি এলিমেন্ট গুণ করে বসালাম ছাব্বিশে, এই দুটো যোগ করসমানি এলিমেন্টগুলো ছয় আর কুড়ি যোগ করে ছাব্বিশ, দশ আর ফাইভ বি যোগ করে টেন প্লাস ফাইভ বি, ফোর প্লাস দশ চোদ্দ, কুড়ি টু এ প্লাস ফোরটি ফাইভ ইকুয়াল টু ছাব্বিশ এ এটা বসালাম। এবার কী করতে হয় দেখো, দুটো ম্যাট্রিক্স যখন সমান ইকুয়াল থাকবে কখন, আমরা পড়েছিলাম দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন বলবো, তার যদি অর্ডারটা সেম হয়, টু বাই টু দেখো টু বাই টু আছে, এবং ইচ এলিমেন্ট করসপন্ডিং এলিমেন্টগুলো যদি সমান হয়, এখানে আমার দুটো ম্যাট্রিক্স সমান বলেই দিয়েছে, এদের স্কোয়ার ম্যাট্রিক্স এটা আছে, মানে করো এদের অর্ডারও সেম, তাহলে এদের করসপন্ডিং এলিমেন্টগুলো সেম হবে। দেখো ছাব্বিশ সমান ছাব্বিশ লিখে কোনো আমাদের লাভ নেই, কারণ আমি এখান থেকে কোনো কিছু এ বা বি এর মান পাচ্ছি না, চোদ্দো আর চোদ্দো লিখলাম নাই, তাহলে টেন প্লাস ফাইভ বি সমান এ একটা ইকুয়েশন পেলাম, আর একটা টু এ প্লাস ফোরটি ফাইভ ইকুয়াল টু ফোরটি ফাইভ পেলাম। তো এখান থেকে আমি ফোরটি ফাইভ ফোরটি ফাইভ কেটে গেলে টু ইকুয়াল টু এটা এ ইকুয়াল জিরো পেয়ে গেছি, আর এখানে এর মানটা বসালে কী হবে, এই সমীকরণটা যদি আমি এখানে যদি এটাকে বসাই, তাহলে দেখো ফাইভ বি গেল কি, এ এর মানটা জিরো মাইনাস টেন, বি পাঁচ দিয়ে কাটলে মাইনাস টেন, আর বি এর মান পাঁচ দিয়ে কাটলে পাঁচ গুণে দশ মাইনাস টু, তাহলে এর মান জিরো আর বি এর মান মাইনাস, এর মান জিরো আর বি এর মান মাইনাস টু, তাহলে হয়ে গেল, বুঝতে পারলে। এই টাইপের অঙ্ক এভাবে করতে হয়, যখন এ বি ভিতরে দেওয়া থাকে দুটো সমান করে করসপন্ডিং এলিমেন্টগুলো সমান করে ইকুয়েশন পাওয়া যায়, দুটো আমি ম্যাট্রিক্স পাবো তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো সমান করে দুটো বা তিনটে ইকুয়েশন পাওয়া যায়, সেখান থেকে এ বিগুলো আননোন ভেরিয়েবলগুলো যেগুলো বের করতে বলে এ বি সেগুলো বেরিয়ে যায়। দেখো একটি ম্যাট্রিক্সে আঠেরোটি পদ থাকলে তার সম্ভাব্য ক্রম বলি, মানে অর্ডারগুলো কী কী হয়। দেখো আঠেরোটি পদ থাকলে, আঠেরোটা পদ যদি থাকে বা এলিমেন্ট থাকে, তাদের সম্ভাব্য এলিমেন্ট ক্রমগুলি কী হবে, আঠেরো আমি কী করবো, আঠেরো হলো ডিভাইজার যেগুলো হয়, ওয়ান হয় টু দিয়ে ভাগ করা যায় নয় দুগুণে আঠেরো, তিন হয় তিন ছয় আঠেরো, এগুলো দিয়েই হবে আর ওগুলো অন্য কিছুতে হবে না। দেখো একের সঙ্গে আঠেরো গুণ করলে হবে, আবার আঠেরো ইন্টু ওয়ান সঙ্গে সঙ্গে উল্টায় লিখে দেবো, আবার টু এর সঙ্গে নয় আঠেরো, আবার নয়ের সঙ্গে উল্টাই দেবো, আবার তিনের সঙ্গে ছয় ছয়ের সঙ্গে তিন, এটাই এর আঠেরো ডিভাইজার, মানে আঠেরো দিয়ে ভাগ, আঠেরোকে ভাগ করা যায় যে সমস্ত এলিমেন্টগুলো দিয়ে সংখ্যাগুলো দিয়ে, সেইগুলো দিয়েই আমরা সম্ভাব্য ক্রমগুলি পাবো। তেমনই পাঁচটি পদ থাকলে সম্ভবক্রম কী হবে, একের সঙ্গে পাঁচ আর পাঁচের সঙ্গে এক, আর কিছুই হবে না, যেহেতু এটা প্রাইম সংখ্যা আর তো ভাগ যায় না কিছু দিয়ে। দেখ যদি টু অফ এটা প্লাস ওয়াই অফ জিরো, দেখো এখানে এক্স আছে ওয়াই আছে এই সময় আছে, তাহলে এক্স ওয়াই মান বের করো, দেখো এটা দেওয়াই আছে, টু দিয়ে দেওয়া আছে, টু দিয়ে প্রথমে গুণ করলাম, প্রথমে টু হলো, এই দুটো যোগ করলাম ছিল, এটা সমান থাকলে দুটো ম্যাট্রিক্স এ প্রত্যেকটি অনুরূপ কী হলো করসপন্ডিং এলিমেন্টগুলো সেম হয়, তা টু প্লাস ওয়াই ইকুয়াল টু এটা ফাইভ পাবো, আর ছয় ছয় দিয়ে আর এক আর এইট এক এক দিয়ে করে লাভ নেই, টু এক্স প্লাস টু ইকুয়াল টু এইট একটা পাবো, এখান থেকে ওয়াই ইকুয়াল টু থ্রি পাঁচ থেকে দুই বাদ দিলে, আর এখানে টু এক্স প্লাস টু ইকুয়াল টু এইট, টু এক্স ইকুয়াল টু সিক্স আট থেকে দুই বাদ দিলে, আর এক্স ইকুয়াল টু ছয় দুই দিয়ে ভাগ করলে তিন, তাহলে এক্স আর ওয়াই হলো তিন পেয়ে গেলাম, ঠিক আছে। এক্স চারের চার নম্বর, যদি এই ম্যাট্রিক্স নাইন ফাইভ বাই সেভেন হয় তবে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো। দেখো এটা খুবই সোজা, কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা 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 দেওয়া আছে, কী হবে প্রথমটা সমান নাইন, তারপরটা সমান ফাইভ, তারপরে সমান সেভেন, এক দুই তিনটা সমীকরণ, এখান থেকে এক্স ওয়াই জেড কীভাবে করবে, এই যে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বাদ করলে বিয়োগ করলে এখানে এক্স ইকাল টু নয় বাই সাত দুই বেরিয়ে গেলো, সেই এক্সের মানটা দুই নম্বর সমীকরণ বসালে জেডের মান বেরিয়ে গেলো, সেম এই জেডের মানটা আমি যদি তিন নম্বর সমীকরণে বসাই তাহলে ওয়াই প্লাস জেড এগুলো সেভেন আছে, এখানে জেডের মান বসিয়ে ওয়াইয়ের মানটা বেরিয়ে গেলো, এক্স ওয়াই জেড বেরিয়ে গেলো, জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না এটার। পাঁচের এক নম্বরটা কী বলেছে, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিলে প্রমাণ করো যে এ প্লাস বি এর এই যে মাথায় ড্যাশ বা টি থাকলে এটা হলো ট্রান্সপোজ, ইকুয়াল টু কি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, আর এ মাইনাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু কি এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, তো কী করতে হবে, আমাকে দেখাতে বলেছে এ প্লাস বি ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, তো আমি কী করি আগে দুটো ম্যাট্রিক্সে যোগ করি, যোগ করে যেটা পেলাম সেটা ট্রান্সপোজ কীভাবে করে, কোনো একটা ম্যাট্রিক্স যদি আমি পাই তার ট্রান্সপোজ করলে কী হবে, রোগুলো কলাম আর কলামগুলো রো হয়ে যাবে, তাহলে আমি এই পাঁচ আর এক এটা হলো রো হয়ে যাবে, এক আর নয় পরে সেকেন্ড রো মাইনাস ছয় আর মাইনাস সাত, তারপরে রোটা দেখো পাঁচ আর একটা ছিল কলাম ওটা রো হয়ে গেছে, এক আর নয়টা ছিল কলাম ওটা রো হয়ে গেছে, মাইনাস ছয় আর সাথে যে কোনো একদিক থেকে ভাবলেই হবে, কলামগুলোকে রো বা রোগুলোকে কলাম করলেই হয়ে যাবে, হয়ে গেল। আর এ ড্যাশ হলো বি ড্যাশ
सेम ए मैट्रिक्स ट्रांसफर ए रोगुलो के ए मैट्रिक्स रोगुलो के चेंज कर कलम कर दिलम बी मैट्रिक्स रोगुलो के समान कलम लिखे दिलम देखो ए दुटो जोग कर ले देखो ए प्लस बी ट्रांसफर एटार जोगफल एक ही सेम ट्रांसपोज माने रोगुलो के कलम और कलमगुलो के रो कर देखो पर मैट्रिक पर ए माइनस बी वियोग कर लम ए माइनस बी हलो ए माइनस बी ट्रांसपोज की माने ये कलम आटे रो बनाओ ये कलम आज रो कर देखो कलम रो कर बाजे रो के कलम कर माइनस वन माइनस वन माइनस फोर हिसाब से माइनस वन माइनस सेवन कलम कलम के रो हिसाब से देखो माइनस वन माइनस सेवन माइनस वन रो माइनस फोर माइनस वन कलम रो जो एक दिक के भावले ही जाए तपर ए ट्रांसपोज बी ट्रांसपोज एक ही बार ए के चेन्ज कर कलम और बी के चेन्ज कर कलम लिखे वियोग कर जस्ट देखो ये सेम तो समान अच्छा एबार कि बोलेछे देखो गुण पाँचे दुई नम्बरटा वन टू थ्री ए होले ए ट्रांसपोज निर्णय करो देखो ए मैट्रिक्स देवा आछे ए ट्रांसपोज कि ए जे कलमगुलोके रो करते हबे देखो एखाने एकटाई कलम आछे ओटाके रो बानाई वन टू थ्री आर देखो ए रो छिल ओटा कलम ए रोटाके कलम ए रोटाके कलम ठीक आछे देखो তাহলে এবার এ আর এ ট্রান্সপোজ কি এই যে এ আগে লিখলাম এই কলাম এ গুণ কিভাবে করতে হয় গুণটা কিভাবে করতে হয় মানে আমি বলেছিলাম এই যে এইদিকে দেখবে সেকেন্ড ম্যাট্রিক্সটার যেটা গুণ করে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামকে রো হিসাবে দেখে গুণ করতে হবে প্রত্যেকটি রো কে দেখো ফার্স্ট ম্যাট কলাম কি আছে এর সেকেন্ড ম্যাট্রিক্সের এক এই এক দিয়ে প্রথম কলামের সঙ্গে গুণ দেখো এখানে একটা এলিমেন্টের সঙ্গে এক তাহলে একের সঙ্গে এক গুণ করলে এক তারপর সেকেন্ড কলামের সেকেন্ড রোয়ের সঙ্গে গুণ একের সঙ্গে দুই গুণ করলে দুই আবার থার্ড রোয়ের সঙ্গে গুণ তিনের সঙ্গে তিন গুণ করলে তিন এবার দেখি দুই নম্বর কলাম দুই নম্বর কলামে কী আছে দুই এটাকে প্রথম রোয়ের সঙ্গে গুণ দুই একে দুই আবার দুই দিয়ে দুইকে গুণ পরের রোকে চার আবার দুই এই কলামকে দিয়ে সেকেন্ড থার্ড রোকে গুণ ছয় একই রকমভাবে থার্ড কলামকে প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ করতে হবে তিনের সঙ্গে এক গুণ তিন তিনের সঙ্গে দুই গুণ ছয় তিনের সঙ্গে তিন গুণ ছয় উল্টো করে আগে হয় এই রোটা দিয়ে প্রত্যেকটা কলামের সঙ্গে গুণ এক এককে এক দুই এককে দুই তিন এককে তিন কিন্তু আমি কলাম দিয়ে রোয়ের সঙ্গে গুণ করে যেটা আমি বলছি এই হবে ঠিক আছে তোমরা অন্যভাবেও দেখতে পারো রো দিয়ে কলামের সঙ্গে গুণ করতে পারো আমি আগে কলামকে চেঞ্জ করে নিয়ে রোয়ের সঙ্গে গুণ করে করে কলাম কলাম করে লিখছি ঠিক আছে তোমরা রো হিসাবে লিখতে পারো ওইভাবে গুণ করতে পারো আচ্ছা দেখো এটা হয়ে গেল সেম এ ইকুয়াল ওয়ান টু থ্রি হলে এ ট্রান্সফর্ম নির্ণয় করো ए आछे ए ट्रांसपोज माने एर कलम हलो देखो ए ट्रांसपोज गुण करबे किभाबे ए जे प्रथम मैट्रिक्स तारपर सेकेंड मैट्रिक्स देखो प्रथमे कि आछे सेकेंड मैट्रिक्सेर कलम कि एकटाई आछे एटाके मने मने घुरिए वन टू थ्री देखो ए मैट्रिक्सेर एकटाई छिलो एखाने आर कि घुराबो एकटाई तो एलिमेंट एकटा दिये गुण करेछिलाम किन्तु एर अनेकगुलो ता घुरालाम देखो प्रथमटार संगे प्रथमटा गुण वन एके वन देखिएछि एटा तारपर जोग दुइयेर संगे दुई गुण प्लस तीनेर संगे तीन गुण प्रत्येकटी करस्पन्डिंग एलिमेंट कलम प्रथम कलमके घुरिए निये रो हिसाबे देखे निये প্রথম করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে গুণ করে যোগ করতে হয় তাহলে এক একে এক চার নয় চোদ্দ ঠিক আছে ছয় নম্বরটা দেখো এ ম্যাট্রিক্স টু ইন্টু এম কম মানে অর্ডার বি ম্যাট্রিক্সের অর্ডার থ্রি কস এন যদি তাদের গুণফল এ বি সংজ্ঞাত হয় ও পি কস ফোর কমের ম্যাট্রিক্স হয় তবে এম কস এন পি এর মান কত বলেছে এখানে দেওয়া আছে ধরো তাহলে কি বলেছে এটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে তার অর্ডার বি ম্যাট্রিক্সে অর্ডার দেওয়া আছে আর বলছে এ বিটা আবার সংজ্ঞাত হয়ে গেছে সংজ্ঞাতও বলা আছে আর সংজ্ঞাত হয়ে এ বি এর যে ম্যাট্রিক্সের যে অর্ডারটা পাবো সেটা হলো পি কস ফোর তাহলে আমাকে এই ভ্যালু বার করো তাহলে দেওয়া আছে দেখো এ কম ম্যাট্রিক্সের ক্রম কি অর্ডার টু কস এম বি ম্যাট্রিক্সের ক্রম থ্রি কস এম যেহেতু এ বি এর গুণফল সংজ্ঞাত বলছে সংজ্ঞাত কখন হয় যখন এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সাই সমান হয় সংজ্ঞাত মানে তাই বললাম এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান তাহলে এই ম্যাট্রিক্সের স্তম্ভ কী আছে এখানে পরেরটা হয় স্তম্ভ আগেরটা হয় সারি তাহলে এই ম্যাট্রিক্স স্তম্ভ এম আর বি ম্যাট্রিক্সের সারি মানে প্রথম একটা সারি তারপর একটা কলাম স্তম্ভ সারি কী হবে তিন তিন তাহলে এম ইকাল থ্রি পেয়ে গেলাম এই হিসাবে এবং বি ম্যাট্রিক্সের ক্রম হবে কত বলা এবং এবং এখান থেকে কী হয় এই কলাম আর এম ইকাল থ্রি এটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে টু ইন্টু এন এ ম্যাট্রিক্সের এ বি ম্যাট্রিক্সের ক্রম কী হবে টু ইন্টু এন কিন্তু দেওয়া আছে এ ম্যাট্রিক্সের ক্রম কী পি গুণন ফোর পি গুণন ফোর তাহলে পি এর জায়গায় টু আছে পি সমান টু
আর এন এর জায়গায় ফোর, এন ইকুয়াল ফোর, তাহলে এম ইকুয়াল থ্রি, এন ইকুয়াল ফোর, পি ইকুয়াল টু। সেম একই রকমভাবে দেখো সাত নম্বরটা, যদি দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ প্লাস বি এবং এ বি উভয় সংগত হলে প্রমাণ করো যে এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে। দেখো এ আর বি বলছে এদের যোগফল সংগত, কোনো একটা ম্যাট্রিক্সের যে দুটো ম্যাট্রিক্সের যোগফল সংগত কখন হয়, যদি এ আর বি উভয়ই যোগফলটা সংগত মানে উভয়েরই অর্ডারটা সেম, মানে ক্রম সমান হবে, এটা টু বাই টু হলে এটা টু বাই টু। তো ধরা যাক এ বি এর ক্রম অর্ডারটা এম ক্রস এন হলে নিলাম। আবার বলছে এ বি হলো সংগত, কি বলেছে এ বি আবার সংগত, সংগত কখন হয়, এ বি এর সংগত হবে তখনই যখন এর সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা আর বি এর সারি সংখ্যা সেম সমান। দেখো এ আমি এখন ম্যাট্রিক্স ধরেছি এম কস এন অর্ডার, আবার বি এরটাও তো এম কস এন হতো, তাহলে এর স্তম্ভ সংখ্যা আর এর সারি সংখ্যা সমান সংগত হলে তাহলে এম সমান এন সমান, ওই জন্য এন ইকুয়াল টু এম সমান বলেছি, এন সমান এন ইকুয়াল টু এম, তাহলে এ বি আর এন আর এম সমান হয়ে গেলে এটা হয় তাহলে এম কস এম ম্যাট্রিক্স হয় টু বাই টু হবে বা থ্রি ইন্টু থ্রি মানে বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ ও বি বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো একটি আট নম্বর একটি উদাহরণের সাহায্যে দেখাও যে ম্যাট্রিক্স গুণন কি সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। বিনিময় নিয়ম মানে কমোডিটি ল, মানে এক্স আর ওয়াই যদি দুটো ম্যাট্রিক্স নিই তাদের এক্স ওয়াই এর গুণফল যা হবে, আর ওয়াই এক্স উল্টে দিলে ওয়াই এক্স এর গুণফল যা হবে সেটা কখনো সমান হবে না ইন জেনারেল। এটা যে কোনো একটা উদাহরণ দিয়ে করবে, এটা আমি একটা ওই উদাহরণেরই একটা অঙ্ক দেখিয়ে করে দেখিয়ে দিয়েছি। শুধু মনে রাখো বিনিময় নিয়ম সিদ্ধ কখন করে না, দুটো ম্যাট্রিক্স নেওয়া থাকলে তাদের যদি এক্স ওয়াই গুণ করি যা হবে আর ওয়াই এক্স গুণগুলো যদি সমান না হয়। ঠিক আছে, এটা কিছু বলার নেই, যে কোনো একটা উদাহরণ দিয়ে দেখে নেবে। নয় নম্বরটা কি বলেছে দেখো, নয় নম্বরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে এ বি নির্ণয় করো, জাস্ট গুণ এ বি এর, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দিয়েছে আর এ বি গুণ, এ বি গুণ মানে দেখো থ্রি কস ওয়ান একটা ওয়ান কস থ্রি, ওয়ান আর ওয়ান আছে সরি গুণ যাবে। এই যে দেখো গুণ কীভাবে করবো, প্রথম কলাম তিন আছে, তিন দিয়ে প্রথম রোকে শুধুই আছে তিন দুগুণই ছয়, আবার তিন দিয়ে সেকেন্ড রোকে শুধু তিন আছে তিন, এখানে তিন আছে শুধু তিন দিককে নয়, তিন দিয়ে দেখো পরে আছে থার্ড রোয়ে মাইনাস ওয়ান আছে আর এখানে ফার্স্ট কলাম শুধু তিন আছে তাহলে মাইনাস তিন। সেম একই রকমভাবে সেকেন্ড কলাম কে আমি প্রথম রো সঙ্গে গুণ, সেকেন্ড রোয়ের সঙ্গে গুণ, থার্ড রোয়ের সঙ্গে গুণ করে লিখবো, পাঁচকে পাঁচ দুগুণই দশ, পাঁচকে সেকেন্ড রোয়ের সঙ্গে তিন আছে পনেরো, থার্ড রোয়ের সঙ্গে মাইনাস ওয়ান আর ফাইভ মাইনাস ফাইভ। আবার এই ম্যাট্রিক্সের তিন নম্বর কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রোয়ের সঙ্গে গুণ, সাত দুগুণই চোদ্দো, সেকেন্ড রোয়ের সঙ্গে তিন আছে সেকেন্ড রোয়ে তিন সাত একুশ, সাত দিয়ে থার্ড রোয়ের সঙ্গে গুণ মাইনাস ওয়ান সেভেন। ঠিক আছে, হয়ে গেল জাস্ট গুণ। নয়ের দুই নম্বরটা কী বলেছে, ওয়ান টু ফোর এবং বি গেলে ওয়ান টু থ্রি ফোর হলে এ বি ও বি এ নির্ণয় করো, এ আর বি দেওয়া আছে জাস্ট এ বি গুণ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর। দেখো এখানে কালাম কটা, একটাই, এটাকে সোজাভাবে আমি বলেছি না, সোজাভাবে মনে মনে ভেবে নিতে হবে ওয়ান টু থ্রি ফোর আছে যখন গুণ করবো, ভেবে নিয়ে এর একটা রোয়ে প্রথম রোয়ের সঙ্গে গুণ, এর একটাই রো আছে তাহলে এর করসপন্ডিং প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে গুণ করে যোগ হবে, একের সঙ্গে এক গুণ এক, দুইয়ের সঙ্গে দুই গুণ চার, তিনের সঙ্গে তিন গুণ নয়, চারের সঙ্গে চার গুণ ষোলো, আর যোগ গুণ করে যোগ করতে হবে, এই যোগ করেছি তাহলে যোগ করে কী হলো তিরিশ, ষোলো চারে কুড়ি উনত্রিশ আর একে তিরিশ। সেম একই রকমভাবে বি এ ওয়ান টু থ্রি ফোর, আগে বি লিখেছি তারপর এ লিখেছি, দেখো এর ফার্স্ট কলাম ওয়ান আছে তাহলে ওয়ানের সঙ্গে প্রত্যেকটি রো গুণ, এক এককে এক, দুই এককে দুই, তিন এককে তিন, চার এককে চার। সেম সেকেন্ড কলামের সঙ্গে প্রত্যেকটি রো দুই এককে দুই, দুই সেকেন্ড রোয়ের সঙ্গে এই যে সেকেন্ড কলাম দুই দিয়ে চার, আবার সেকেন্ড কলামের সঙ্গে এই থার্ড রো তিন দুগুণি ছয়, আবার ফোর্থ রোয়ের সঙ্গে গুণ চার দুগুণি আট। সেম এই যে থার্ড কলাম দিয়ে প্রথম রো সেকেন্ড রো থার্ড রো ফোর্থ রোয়ের সঙ্গে গুণ, তিন এককে তিন, তিন দুগুণি ছয়, তিন দিককে নয়, তিন চারা বারো। সেম চার দেখো চার নম্বর কলাম দিয়ে প্রথম রো সেকেন্ড রো থার্ড রো ফার্স্ট ফোর্থ রোয়ের সঙ্গে গুণ, চার এককে চার, চার দুগুণি আট, চার তিন চারা বারো, চার চারে ষোলো। ঠিক আছে, হয়ে গেল। দেখো নয়ের তিন নম্বরটা কি বলেছে, নয়ের তিন নম্বরটা বলেছে মান নির্ণয় করো এক্স ওয়াই জেড ইন্টু একটা ম্যাট্রিক্স এ এইচ জে এইচ বি এফ জি এফ সি ইন্টু এক্স ওয়াই জেড, তো গুণ করি তিনটা গুণ করে লিখলাম। এই দেখো প্রথমে তিনটা ম্যাট্রিক্স আছে তো দুটো ম্যাট্রিক্স করে গুণ করবো, এই দুটো ম্যাট্রিক্স, এই যে আবার দেখো এই দুটো ম্যাট্রিক্সে গুণ করার সময় এখানে কলাম আছে একটাই, কলামটাকে আমি সোজা করে মনে মনে ধরে নিতে হয় এক্স ওয়াই জেড,
ইচ এলিমেন্টের সঙ্গে গুণ করে বসাবে। তো প্রথম রোয়ের সঙ্গে গুণ করলে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড হলো প্রথম রোয়ের সঙ্গে গুণ হয়ে গেলো। এবার সেকেন্ড রো এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে গুণ করতে হয়। আবার এটা করসপন্ডিং এলিমেন্ট জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড। এবার এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেডের সঙ্গে আবার এবার গুণ। দেখো এটা এটা যোগ আছে, মানে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, মানে এখানে কিন্তু একটাই কলাম আছে। এই কলামের সঙ্গে এবার প্রত্যেকটি এর ফার্স্ট কলাম রোয়ের সঙ্গে গুণ, প্রথমটা দিয়ে প্রথম এলিমেন্টের সঙ্গে গুণ যোগ, সেকেন্ডটা দিয়ে সেকেন্ড এলিমেন্টের সঙ্গে গুণ, এই এই কলামের থার্ড এলিমেন্টের সঙ্গে থার্ড এলিমেন্টের গুণ। দেখো করলাম, তারপরে এই এক্স দিয়ে গুণ করে দিলাম, ওয়াই দিয়ে গুণ করে দিলাম, জেড দিয়ে গুণ করে দিয়েছি জাস্ট। তারপরে কী করছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারগুলো এক্স প্রথমে লিখেছি, আর এইচ এক্স ওয়াই আর এইচ এক্স ওয়াই ডবল আছে টু এইচ এক্স ওয়াই, তারপরে ওয়াই জেড আর ওয়াই জেড ডবল আছে ওটা লিখেছি টু এফ ওয়াই জেড, আর জি এক্স জেড আর জি এক্স জেড ডবল আছে টু জি জেড এক্স। ওকে হয়ে গেল। আর এখানে কী দিয়েছে দেখো, দশের এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, হলে এ এক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স সমীকরণ দিয়ে প্রকাশিত এক্স ওয়াই জেডের একঘাত সমীকরণ তিনটি লিখে, একঘাত মানে এক্সের পাওয়ারে ওয়ান থাকবে, মানে কিছু নাই মানেই ওয়ান, এক্স এক্স স্কোয়ার থাকবে না, এক্স কিউব থাকবে না, এক্সের পাওয়ারে ওয়াইয়ের পাওয়ারে জেডের পাওয়ারে কিছু থাকবে না, মানে ওয়ান ওয়ান থাকবে কিছু নাই মানে। দেখি এ এক্স ইকুয়াল টু বি, দেখো এ এক্স ইকুয়াল টু বি এটা দিয়েছে রিলেশন, এখানে এর ম্যাট্রিক্স বসালাম, এক্স ম্যাট্রিক্স বসালাম, বি বললাম। দেখো এখানে একটাই কলাম, তাহলে এক্স এই কলাম দিয়ে এটাকে মনে মনে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ, প্রথম রোয়ের সঙ্গে গুণ করলে করসপন্ডিং এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড, তারপরে আবার টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ জেড, আবার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড ইকুয়াল টু, এটা আছে দুটো ম্যাট্রিক্স সমান হলে প্রথম করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয়। দেখো সমীকরণ তিনটি হলো কি, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, দেখো তিনটাই, দেখো এদের পাওয়ারগুলো ওয়ান ওয়ান করেই আছে, মাথায় কিছু নাই মানে ওয়ান ওয়ান, ওই জন্য একঘাত সমীকরণ বলছিল। এবার নিচের সমীকরণগুলি ম্যাট্রিক্স সমীকরণ আকারে প্রকাশ করো। এগারোর এক নম্বরটা বলেছে, এখানে এগারোর এক নম্বরটা কী বলেছে, এক নম্বরে দুটো সমীকরণ, তিন দুই নম্বরে তিনটে সমীকরণ দিয়েছে, বলছে ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করো। দেখো এই দুটো সমীকরণ লিখলাম আমি, একের এক নম্বর এগারোর এক নম্বরটা, এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জিরো আর এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু জিরো। কী করতে হবে, এক্স ওয়াইয়ের যে সমীকরণ দিয়ে কোপিসিয়েন্ট সহগগুলো থাকবে, সেই সহগগুলো দিয়ে এক্স আর ওয়াইয়ের, যদি জেড থাকে জেডের সহগ নিতে হতো, এক্স আর ওয়াইয়ের সহগগুলো নিতে হবে, আর প্রথমে রো হিসাবে লিখে দিতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কী আছে, এ ওয়ান বি ওয়ান, তাহলে এ ওয়ান বি ওয়ান লিখে দিলাম, এ টু বি টু, এ টু বি টু লিখে দিলাম। তারপরে এর সঙ্গে গুণ হিসাবে লিখতে হবে এই যে এক্স আর ওয়াই দিয়ে যে সমীকরণ থাকবে ওটা কলাম হিসাবে, এক্স আর ওয়াই লিখে দিলাম। দেখো এখানে প্লাস আছে প্লাস, আর এটা সি ওয়ান সি টু কলাম হিসাবে লিখে দিলাম। শুধু এটা দেখো এই সমীকরণে প্রথমে এর সহগগুলো আমাকে রো হিসাবে লিখে দিতে হবে পরপর, তারপরে এটা কলাম প্লাস সি ওয়ান সি টু, আর এটা জিরো আছে মানে এটা জিরো ম্যাট্রিক্স জিরো জিরো। দেখো এটা গুণ করলাম এটাই পাচ্ছি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই, এটা আর এদিকে প্লাস সি ওয়ান, এর সঙ্গে সি ওয়ান যোগ করলে সি ওয়ান সি টু। এটাকে আমি কী ফর্মে লিখতে পারি, ক্যাপিটাল এ এটা ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল টু ক্যাপিটাল জিরো, মানে জিরো ম্যাট্রিক্স, যেখানে এ হলো এটা, এক্স হলো এটা, সি হলো এই ম্যাট্রিক্সটা, আর জিরো ম্যাট্রিক্স হলো এটা। ঠিক আছে, বুঝতে হলে তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, ওই যে বলেছে ম্যাট্রিক্স আকার সমীকরণ দিয়েছে ম্যাট্রিক্সে পরিমাণ করো, তাহলে এই যে এ এক্স ওয়াই জেডের সমীকরণ কী সহগগুলো দিয়ে সমীকরণ, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, প্রথম ম্যাট্রিক্স, আর এক্স ওয়াই জেড ওটা কলাম হিসাবে লিখে গুণ করে লিখতে হবে ইকুয়াল টু, এখানে কে ওয়ান কে টু কে থ্রি। দেখো এই ফর্মটা কী, এটা এ, এটা এক্স, এটা বি, এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এটা হলো এই ম্যাট্রিক্সটা, এক্সটা হলো এই যে এই ম্যাট্রিক্সটা, আর এটা হলো বি। ঠিক আছে, আর এই বারো নম্বর কী বলেছে, বারো নম্বরে তোমাকে বলেছে এ হলো দুই তিন চার পাঁচ হলে দেখাও যে এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বি প্রতিশো, মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, এ দেওয়া আছে, এ ট্রান্সপোজ মানে কি, এই কলামগুলো রো আর রোগুলো কলাম করে, দুই আর চার কলাম আছে, দুই আর চারকে রো লিখলাম, তিন পাঁচকে রো হিসেবে লিখলাম। এবার এ মা এ থেকে এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা বিয়োগ করতে হবে, তো এটা থেকে এটা বিয়োগ করার ফলে জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো হলো। ঠিক আছে, তো এবার আমরা কী জানি, যখনই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বার করতে হবে তখন আমাকে করতে হবে কি, আমাকে বের করতে বলেছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা করতে গেলে এ ট্রান্স এর কোনো একটা ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে সেটা এ পাবো মাইনাস অফ দিয়ে,
তাহলে আমাকে এই ম্যাট্রিক্সটা বের করতে বলেছে, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ ট্রান্সপোজ করে দিই, দেখি এখান থেকে পাচ্ছি কিনা মাইনাস হবে এই ম্যাট্রিক্সটা। তাহলে এই ট্রান্সপোজ করলে ছিল হলো জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো, তাহলে এটাকে কলামটাকে এই কলামটাকে রো এ যেগুলো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে, তাহলে জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো। এবার দেখো এটাকে যদি আমি মাইনাস কমন নিই এখান থেকে, এই যে মাইনাস বাইরে টেনে বের করলাম, তো কী হলো ম্যাট্রিক্স থেকে, তো জিরো জিরোই থাকবে, অনেক সময় এটা মাইনাস আসবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে জিরো থাকবে। দেখো এই ম্যাট্রিক্সটা কী হলো, এই ম্যাট্রিক্সটা এ মাইনাস এ ট্রান্সপোজ হয়ে গেল, যেটা বেরিয়েছিল এখানে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বেরিয়েছিল যেটা, সেটা এখানে তৈরি হলো। তো এটা এখানে লিখলাম এ মাইনাস এ ট্রান্সপোজ, আর এই ফর্মটা কীরকম হচ্ছে এই যে এই ফর্মটার মতো, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বিপরীত সমাপ্তি। দেখো এ এই ভিতরে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ সমান মাইনাস অফ এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। তো এই অঙ্কের শেষেই আমাদের এই ভিডিওর কমপ্লিট হলো, এবং এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি শেষ হলো, এরপর দিয়ে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।